আমরার পর এবার চালতা না জিভে জল আনা কোনো রেসিপি আপনাদেরকে দেখাবো না। সপ্তাহখানিক আগে ঘটে যাওয়া একটি অভিনব চুরির ঘটনা আপনাদেরকে দেখিয়েছিলাম। বলছি গাছে উঠবি, নরম ডাল, ফোনটা ওর কাছে দিয়ে যা। তখন আমরা সব ফোনটা ওর কাছে দিয়ে গেছি। দিয়ে গেলে কী হয়েছে, ওকে আবার টিনের পরে তুলবে বলে ওর কাছ থেকে সব ফোনগুলো আবার ওই কাকুর মানে ওই লোকটা নিয়েছে, নিয়ে বলেছে লগা আনতে হয়েছে। তা লগা আনতে যাওয়ার নাম করে ওই লোকটাকে আর পাচ্ছি না। তখন আমরা নিচে এসে খোঁজাখুঁজি করছি, আমাদের ফোনে ফোন করছি, কারোর ফোনে ফোন করছে না। তোমার নাম তখন থেকে আমরা আমাদের ফোনটা পাচ্ছি না। সেই খবরে আপনারা দেখতে পেয়েছিলেন কিভাবে চারজন স্কুল ছাত্রকে গাছে তুলে দিয়ে মোবাইল ছিনতাই করেছিল এক ধূর্ত চোর। ঘটনাটি ঘটেছিল হাবড়া চোংদার কাছাকাছি, কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো হাবড়া থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বাগদা থানা এলাকায়। তবে দূরত্ব অনেকটা থাকলেও ঘটনা কিন্তু সেই একই। টিউশন পড়তে এই দুটো লোক আসলো, এসে বললো যে চালতে পারে জন লোক দরকার। তখন আমরা গেলাম আর এই দুটো দাদাকে ডেকে নিয়ে গেছিলাম। তখন গিয়ে ওরা চালতে গেছে উঠেছি এবং মোবাইল ঘটনা তাদের কাছে দিয়েছি এবং চালতে ঘটার পর তারা মোবাইলে চলে গেছে। তাদের কি পাওয়া যায়নি আর? না পাওয়া যায়নি। তাদেরকে লোক প্রথমে দেখেছি একটা ইয়ামার গাড়ি নিয়ে এসেছিল, নতুন গাড়ির নাম্বার প্লেট নেই, আকাশি কালারের। গাছ থেকে নেবেই হতভম্ব চার যুবক। বাইকে আসা ওই ছদ্মবেশী চালতা ব্যাপারী ততক্ষণে মোবাইল নিয়ে চম্পট। আশপাশে খোঁজাখুঁজি করার পরেও তাকে না পেয়ে অবশেষে থানার দ্বারস্থ হয় অসহায় চার যুবক। আমাদের গ্রামে দুটো লোক আসে, আমাদের চালতে না পারার নাম করে আমাদের নিয়ে যায়। এবার তার কাছে আমরা মোবাইলগুলো দিয়ে আমরা গাছে উঠি, সে মোবাইল নিয়ে চলে। চোরে না শুনে ধর্মের বাণী, সাধু তো শুনবেন। আমরা খবর সম্প্রচার করি আপনাদের জন্য। গাছে তুলে মোবাইল কাড়ার ঘটনা দুবার ঘটে গেল। দুষ্ট লোকের মিষ্টি কথায় আর ভুলবেন না, তাহলে আবার ঠকবেন। আপনাদের জন্য বেঙ্গল লাইফের বার্তা, সাধু সাবধান।